রবি ও সোমবার সারা দেশে বিএনপির ডাকা নবম দফা অবরোধের আগেই সড়কে পুরল গাড়ি। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়। একই সঙ্গে তিনটি ট্রাক ভাঙচুরের পাশাপাশি 15 থেকে 20টি ককটেল বিস্ফোরণ করে অবরোধকারীরা। এর আগে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ সড়কে হরতালের সমর্থনে মশাল মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে রাতে গাজীপুরের টঙ্গীর ন্যাশনাল টিউব রোডে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এদিকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ চলাকালে 27 নভেম্বর রাতে পাবনার ঈশ্বরদীর রেল জংশনে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় সুমন নামে এক যুবক গ্রেফতার হয়েছে। তিনি স্থানীয় বিএনপি কর্মী। অর্থের বিনিময়ে সহযোগীদের নিয়ে ট্রেনে আগুন দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ।